সবাইকে হরজতপুর হাট থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ 15 আগস্ট 2020 রোজ শনিবার। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে হরজতপুর হাটটি, এবং এই হাটটি প্রতি শনিবার বসে। ঢাকা কেরানীগঞ্জে অবস্থিত হাটটি। দর্শক দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ আসলে ঈদের পরে গরু উঠেছে এই হাটে। তো এই হাটে আপনাদের সর্বশেষ গরুর দরদাম আপনারা জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। তো ভাইয়ের দাম চাচ্ছেন কত? 85 যাচ্ছে। দাদা না না 85 দাম চাচ্ছেন, বিক্রি কত? কত হলে ছাড়বেন? আশি হলে ছেড়ে দেবেন? তো যার পাশে যা আর কি দেখতে পাচ্ছি, এটার দাম চাচ্ছেন কত ভাই? 85,000। বিক্রি কি? 75-80 হলে ছেড়ে দেবেন? যাচ্ছে এটা? এটা দাদা যাচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই হরজতপুর গবাদি পশুর হাট, আপনাদের আরও জানানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো ভাই কয়টি গরু আনছেন আপনি? 15টি। বিক্রি হয়েছে? এখনো বিক্রি হয়নি। কোন 15টি আনছেন আপনি? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভাই 15টি গরু আনছে। তা ভাই কোথা থেকে আনছেন? মেহেরপুর থেকে। তো আমরা একটু দর্শকদের আপনার গরুগুলোর দাম সম্পর্কে আর কি জানানোর চেষ্টা করছি। যে পাশে দেখতে দেখতে পাচ্ছি কোনটা, এটা দাম চাচ্ছেন কত ভাই? 95। বিক্রি কত? কত হলে ছাড়বেন ভাই? 85 হলে ছেড়ে দেবেন? এটা কয় দাঁত হবে? দাঁতে নেই না? এই যে পাশে যে দেখতে পাচ্ছি যে কালোটা, তো এটার দাম চাচ্ছেন কত? 85। এটা বিক্রি কত ভাই? 75। দুই দাঁত না? আর যে কালোটা যদি দেখতে পাচ্ছি, এটার দাম চাচ্ছেন কত? 85। 75 না? দর্শক এটা কালোগুলো দেখতে পাচ্ছেন, দুইটা 75 হলে ছেড়ে দেবে। এই লাল যে একটা দেখতে পাচ্ছি, এটা কত হলে ছাড়বেন? 70 হলে ছেড়ে দেবেন? এটা কয় দাঁতের? এটাও দাঁতে নেই। তো কি মনে হচ্ছে আসলে বাজারটা? বাজার ভালো না। বাজার ভালো না? তো এই ঈদে কয়টি গরু বিক্রি করছেন কুরবানি দিয়ে? ঈদে গরু আসেনি। গরু আনেননি কেন? তো এবার ঈদে তো অনেক চড়া দাম হয়েছে গরু। চড়া দাম হলে কি নিয়ে আসেনি? সেই গরু তো এখন নিয়ে আসছি, নিয়ে এসে এখন বেচতে পারছি। তো ঈদের সময় কেন আনেননি? এই সময় এইসব ই হয়ে গেল বলে নেবে না বলে নিয়ে আসছি। তো ঈদের আগে তো অনেক চড়া দাম হয়েছে। ৮৫। বিক্রি কত? কত হলে ছাড়বেন এটা? 2000 কম 70 হলে ছেড়ে দেবেন? 65 হলে ছেড়ে দেবেন? ছোট ছোট সুন্দর সুন্দর গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই তো কোথা থেকে গরুগুলো আনছেন? মেহেরপুর থেকে। কয়টি আনছেন? 22টি। আপনার কয়টি? আমার 7টি। আপনার 7টি? বিক্রি হয়েছে 7টা থেকে? দুটো বিক্রি হয়েছে। দুটো বিক্রি হয়েছে? 5টা আছে? 5টা আছে। এই 5টা তাহলে দাম চাচ্ছেন কত? যে দেখতে পাচ্ছি যে প্রথমটা দাম চাচ্ছেন 95। তাতে নেই না? তো বিক্রি কত? কত হলে ছাড়বেন? 80 হলে বিক্রি দিবেন? দাম বলছে কি? দাম বলছে না? পাশে যে আরকে দেখতেছি লাল কালার, এটা দাম যাচ্ছেন কত? এই দুটো একই দামের দাম। 80 হলে বিক্রি করে দিবেন? এটা কি যাচ্ছে লালটা? না এটা যাবে না, দাদা নাই। পরেরটা কি যাচ্ছে? পরেরটা যাচ্ছে। এটা দাম যাচ্ছেন কত? এটা দাম যাচ্ছে 86। 86। বিক্রি কত? 2000 কম হলে ছেড়ে দেবেন? দর্শক আপনারা দেখছেন এই হরজতপুর গবাদি পশুর হাট, আজ 15 আগস্ট 2020 শনিবার। আপনারা সবাই জানেন যে এই হাটটি প্রতি শনিবার বসে এবং সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত। তো আসলে যারা খামার করতে চান, নতুন সারগুলো কিনতে চান, এই হাটে আসতে পারেন। ছোট বড় সব ধরনের সারগুলো এই হাটে আছে। তাছাড়া ব্যবসায়ীরা যে গরুগুলো কিনে সেই গরুগুলো এই হাটে আছে। দেখুন দর্শক, আপনাদের এই গরুগুলো আমি একটু ঘুরে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো কয়টি গরু আনছেন আপনি?
তিনটি গরু আনছেন, এটা কি আপনি পালেন না কিনা? কিনা না তো একটু দাম বলবেন দর্শকদের, এটার দাম চাচ্ছেন কত? 75,000 টাকা দাম চাচ্ছেন, বিক্রি কত, কতটা ছাড়বেন? 65 হলে ছেড়ে দেবেন, দাম বলছে কই? কত বলছে? দাঁতে নেই না, 5,000 কেজি তো ছেড়ে দাম চাচ্ছেন কত? দেখুন দর্শক, দুটা গরু রিল্যাক্সে আছে, দেখুন রেস্টে আছে তারা, তারপরে সুন্দর আকর্ষণীয় আকর্ষণীয় কিছু গরু আছে। আসলে গরুগুলো হলো কুরবানি 2021-এর উদ্দেশ্যে পালন করার জন্য গরুগুলো, সাহিওয়াল গরুগুলো, এগুলো চাহিদা অনেক বেশি। ভাইয়ের দাম চাচ্ছেন কত ভাই? দাম চাই 1,35,000। 1,35,000 ক্রেতা কি দেখতেছে? হ্যাঁ দেখতেছে। দাম বলছে? না বলে নাই। দাম বলে নাই? আপনি কত ছাড়বেন আনুমানিক? আপনার গরু মাশাল অনেক সুন্দর সুন্দর গরু, লাল কালার হবে, ইনশাল্লাহ বিক্রি হবে, এবং আপনার গরুগুলো খুব সুন্দর দেখতে এবং সবাই পছন্দ করবে। পাশে যে আরেকটা দেখতে পাচ্ছি, দর্শক আপনারা শুনলেন, তোমার নাম কি? ইমন। পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? টেনে পড়ো? কি আব্বুর সাথে এসেছো হাটে? সবসময় আসা হয়? আসা হয় না। না তাহলে তোমার কেমন লাগে আসলে গরু লালন পালন করতে বা হাটে আসতে? ভালো লাগে না? তো এসে কি খুশি তুমি? খুশি? প্রতিবারই কি হাটে আসা হয়? ১,১০০০০ হইলে বিক্রি করতে বলছে বাবা। প্রিয় দর্শক শুনছেন, তারপরে যে পরে গরুটা দেখছি সুন্দর মাশাল্লাহ, তো এটা কি যাচ্ছে? এটাও দাঁতে নাই। তো এটা বিক্রির দাম কত যাচ্ছ? ১,৩৫,০০০ আর বাবা বিক্রি করতে বলতে কত? ১,১৫। এই দর্শক আপনারা শুনছেন, তাদেরকে দেখানোর চেষ্টা করছি, এগুলো একটু সরান দেখি। তো এটার দাম চাচ্ছেন কত? মানে ১,৩৫,০০০ আর ১,১৫,০০০ হলে বিক্রি করবে নাকি? এই দর্শক আপনারা দেখছেন, তারপরে পরে এগুলোটা আব্বু আসো তুমি আমাদের তোমার সাথে। এই যে এগুলোটা দেখতেছি, এটার দাম চাচ্ছ কত? ১,৪৫,০০০ আর বাবা কত হলে বিক্রি করতে বলছে? ২০-২৫। সম্মানিত দর্শক আপনারা দেখছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, পরের গরুগুলো আমরা একটু দেখাই। দেখুন কাস্টমার দিচ্ছে, কাস্টমার আসলে লাল গরুগুলো কুরবানি 2021-এর উদ্দেশ্যে পালন করার জন্য যারা খামার করতে চায় তারা আসলে এই গরুগুলো সুন্দর সুন্দর গরুগুলো দেখুন। এগুলো তো দাঁতে নেই না? সবগুলো আদাতের গরু নাকি? সুন্দর সুন্দর গরুগুলো তোমরা সংগ্রহ করে নিয়ে এসছো। ভালো আছেন? ভালো লাগছে। কয়টি গরু আনছেন আপনি? কয়টি? দুইটি। কোন দুইটি? তো দাম চাচ্ছেন কত? আপনি চাচ্ছেন কত দাম? ৮৫। কোনটাই, মাঝখানেটা না কোনটা? এইটা না, ৮৫ না? এর বিক্রি কত দাঁতের? এটা কয় দাঁত? দুই দাঁত না? তাহলে বিক্রি কত, কত হলে ছাড়বেন? একদম ৮৫। তা আপনি কয়টি আনছেন? ১৩টা না? কোন ১৩টা? ৪ দাম চাচ্ছেন কত? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই হযরতপুর গবাদি পশুর হাট, এমন প্রচুর পরিমাণ গরু উঠেছে এই হাটে। আমার সুতরাং আচ্ছা।
এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।